বন্ধুরা আজকে রান্না হবে দেখুন কচুর ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর কচুর ফুল দিয়ে ছোলা দিয়ে রান্না করা হবে আর আমড়া দেওয়া হবে এর মধ্যে খুব সুন্দর একটা খাবার দেখতে পাচ্ছেন কচুর ফুল কত সুন্দর তো কচুর ফুল কিভাবে রান্না করি আমরা সেটা আপনাদের দেখানো হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আমরা কিভাবে কচুর ফুলটা রান্না করি ছোলা দিয়ে আর আমড়া দিয়ে কচুর ফুল তাই না প্রথমে বন্ধুরা কাঁচা ছোলাটা ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে ভেজে নেব কাঁচা ছোলাটা কাঁচা ছোলাটা কাঁচা ছোলাটা প্রথমে আপনারা ভেজে ভেজে নেবেন আজকে রান্না করা হবে কচুর ফুল কচুর ফুল দিয়া একটা দারুণ খাবার কচুর ফুল আপনারা খান কিনে যাই না বাড়িতেও ট্রাই করবেন খেতে সুস্বাদু লাগে কত মিনিট ভাজতে হবে মোটামুটি 10 মিনিট তোমরা ভেজে নিতে হবে এই কাঁচা ছোলাটা কাঁচা ছোলা ভেজে নিতে হবে আজকের স্পেশাল মেনু কচু ফুল রান্না তাই না তাই তো বাঙালিদের অতি প্রিয় একটা খাবার তাই না এবার জল দিতে হবে অন্য জলে ভিজিয়ে রাখতে হবে তাই না তাহলে এটা নরম হয়ে যাবে জলে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে দেখুন প্রচুর ফুলটা কেটে নেওয়া হচ্ছে আর মা প্রচুর ফুলটা কাটছেন তুমি প্রচুর ফুল খাও বলে তুমি প্রচুর ফুল নিয়ে এসছো তোমার বাগানে হয়নি এই জমিতে হয়নি জমিতে প্রচুর ফুলগুলো কি সুন্দর তাই না লম্বা লম্বা হয়েছে হলদে হলদে একদম হলদে হলদে গুলো বেশ সুন্দর লাগে প্রচুর ফুল বা পোপা তাই না কেটে কেটে রাখা হচ্ছে এবার বন্ধুরা ছোলাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ভাজার পরে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে প্রথমে ভেজে নিতে হবে কাঁচা ছোলাগুলো তারপর ভেজে নেওয়ার পরে তারপর 10 মিনিটের মতো ভেজে নেবেন হালকা আছে তারপর সেদ্ধ করতে দিয়ে দেবেন এরকম কচু শাকের ফুলটা ধুয়ে নেওয়া হয়েছে বন্ধুরা ভালোভাবে দেখো ধুয়ে নিয়েছি কচু শাকের ফুলটা এবার জলের মধ্যে দিয়েও সেদ্ধ হওয়ার জন্য ঠিক আছে ধুয়ে নেবেন এবার কচু শাকের ফুলটা
কাঁচা ছোলার সাথে এটা সেদ্ধ হতে থাকবে। কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছে, দারুণ লাগছে। কচু শাকের ফুল খেতে দারুণ লাগে। এটা আমার একটা প্রিয় খাবার, কচু শাকের ফুল ছোলা দিয়ে আর হালকা টক দিয়ে আমরা দিয়ে দেব। সিদ্ধ হোক, এটা এটা সিদ্ধ হবে, তার সাথে কাঁচা ছোলাটাও সিদ্ধ হবে। থেকে জলও বেরোবে, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, ছোট ছোট দেশি আমরা কাটা হচ্ছে এই কচু শাকের ফুলে দেওয়ার জন্য। দেখুন ছোট ছোট আমরা দেশি আমরা কি সুন্দর টক হয়, হালকা বেশ ভালো কেটে নেওয়া হচ্ছে। ছোট ছোট আমরা দেশি আমরা কেটে কেটে মা রেডি করছে, ভালোই হবে হালকা টক টক, কি বল? এটা হচ্ছে দেশি আমরা, তাই তো? দেখুন কি সুন্দর লাগবে। কচু শাকের যে ভিতরে ফুলের যে বীজটা থাকে ভিতরে, এটা ফেলে দিতে হবে বন্ধুরা। দেখে নিন মা কেউ কেটে ফেলে দিয়েছেন ভিতরে, কচু শাকের ফুলের ভিতরে যেটা আছে বীজটা, তাই না? এটা বীজ, তাই তো? এই বীজটা ফেলে দিতে হবে, দেখতেই পাচ্ছেন এই বীজটা ফেলে দিতে হবে। অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবেন, এই দেখুন এটা হচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। সেদ্ধ হচ্ছে দিলাম অল্প পরিমাণে, এক চামচের মতো পুরো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তো এগুলো সেদ্ধ হওয়ার সময় আপনারা দিয়ে দেবেন অল্প আদা বাটা, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো। একটু হালকা নাড়িয়ে চালিয়ে দেবেন, আস্তে আস্তে হতে থাকবে, ছোলাটাও সেদ্ধ হতে থাকবে, আর এটাও কচু শাকের ফুলটা সেদ্ধ হতে থাকবে। দারুণ একটা রেসিপি, দারুণ খেতে। কচু শাকটা সেদ্ধ হয়ে গেল বন্ধুরা, এই আমড়াটা দিয়ে দেবো। আমরা আমড়াটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেডি করে রাখা হয়েছে, একটা দেশি আমড়া দেখতেই পাচ্ছেন। কচু শাকটা সেদ্ধ হয়ে গেল, আমড়াটা আমরা দিয়ে দেবো। কচু শাকটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে আমড়াটা আস্তে করে দিয়ে দেবো আমরা, দেশি আমরা। ওটা কচু শাকের ফুলটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে বন্ধুরা, এবার আমি আমড়াটা দিয়ে দেবো। দেশি আমরা, এই আমরাটা আমি দিয়ে দিলাম, হালকা হালকা টক হবে, আর যে গলা চুলকানোর ভাবটা থাকবে সেটাও একটু কমে যাবে, খেতেও ভালো লাগবে। আমরাটা দিয়ে দিলাম, ঠিক আছে। কচু শাকের ফুলটাকে বন্ধুরা রসুন তেলেও দেওয়া হবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে মোটামুটি রসুন তেলে দেওয়া হবে লাস্টে,
ঠিক আছে রসুন তেলে দিলে অরিজিনাল টেস্ট বের হবে দেখছেন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি কষাটা আরেকটু হবে 5 মিনিটের মতো তারপর রসুন তেলে দিয়ে দেওয়া হবে রসুন থেতো করে রেডি করে রেখেছি মা তেলে দেবেন ঠিক আছে এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হবে দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা তেলের মধ্যে এখন ভেজে নেবেন মা তারপর রসুন তেলে দেওয়া হবে ওই কচু শাকের ফুলটাকে রসুন দেখুন রেডি তেলে এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলেন মা শুকনো লঙ্কা দিলে টেস্টটা অন্যরকম হবে ফ্লেভারটা অন্যরকম এবার রসুনটাও মা দিয়ে দেবেন রসুনটা থেতো করে নেওয়া হয়েছে রসুনটা তেলে দিয়ে দেওয়া হলো কচু শাক নিয়ে কচু শাকের ফুল নিয়ে সম্পূর্ণটা মিশিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কচু শাকটা কচু শাকের ফুলটা তো বাড়িতে আপনারা এটা ট্রাই করতে পারেন কচু শাকটার ফুল দিয়ে কাঁচা ছোলা ভেজে নিয়ে দিয়ে ওর সাথে টক দিয়ে যে কোনো টক আমরা টক দিয়ে রান্না করে খেতে পারি এটা একটা দারুণ রেসিপি সুস্বাদু কচু শাকের ফুল দিয়ে ছোলা দিয়ে আর আমরা দিয়ে রান্না করে খেতে পারেন দারুণ একটা রেসিপি।